নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মহাশক্তিশালী শনিদেব, শনি মহারাজ, ছয় রাশির বিদ্যুৎ গতিতে অর্থ আসবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, শনি তো নক্ষত্র পরিবর্তন করেছেই, তার সাথে সাথে ডিগ্রিগত দিক থেকে শনি কিন্তু পাওয়ারফুল এবং মহাশক্তিশালী। ডিগ্রি অনুযায়ী এবং নক্ষত্রগত দিক থেকে শনি দুটি দিক থেকে কিন্তু মহাশক্তিশালী, ছয় রাশির সাপ্পার ফারকে অর্থ দিতে চলেছে, লিখে রাখুন। দেখুন, শনি হচ্ছে ন্যায় মূর্তি, কর্মফলদাতা কারক গ্রহ। শনি আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার বিবাহিত জীবন, আপনার সন্তান, আপনার অর্থ, আপনার কর্ম, আপনার কেরিয়ার, আপনার ব্যবসা, সমস্ত কিছু কিন্তু শনি কিন্তু নির্ভর কিন্তু করে। কারণ শনি কলিযুগে বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু রয়েছে। আপনি ভালো কাজ করছেন, আপনি ভালো রিটার্ন আপনি পাবেনই পাবেন, অর্থাৎ আপনি এই প্রকৃতি থেকে ভালো রিটার্ন পাবেন আপনি যদি ভালো কাজ করেন। শনি কিন্তু সেই কাজটি কিন্তু করিয়ে থাকে। অনেকে ভয় করে না, শনি সাড়ে সাথেই চলছে, স্যার আমার মনে আর কিছু হবে না। শনি সাড়ে সাথেতে অনেক মানুষ অনেক দূর উন্নতি কিন্তু করছে। এই শনি সাড়ে সাথেতে অনেকে প্রচুর প্রপার্টি করেছে, শনির সাড়ে সাথেতে চাকরি পেয়েছে। অনেকে বলে শনির মহাদশা মানে শনির দশা মানেই খারাপ, না এটা ভুল। শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ফল কিন্তু আপনি পাবেন। শনি যেভাবে অবস্থান করে কিনা সেই ভাবকে কিন্তু বৃদ্ধি করে, এবং শনি আপনার নবাংশ চার্টে কেমন রয়েছে। এবং অনেকে বলে যে শনির ঢাইয়া সাড়ে সাথী মহাদশা অন্তর্দশা মানেছে, না, শনি আপনার জন্মছকে যেমন রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড হবে আপনি কেমন ফল কিন্তু পাবেন। এই শনিকে শান্ত করতে আমি বলবো হনুমানজির শরণাপন্ন হন। প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, এবং প্রতি শনিবার দিন হনুমানজির মন্দির আপনারা যান। অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন, হনুমান চল্লিশ আপনারা এখানে পাঠ করুন, দেবাদিদেব মহাদেবের উপাসনা আপনারা করুন। কারণ শনি মহারাজ যার আরাধ্য গুরু তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, অর্থাৎ মহাদেবের যদি আপনি উপাসনা যদি করেন আপনার শনি সম্বন্ধীয় সমস্যাগুলো কিন্তু আপনি মুক্তি কিন্তু পাবেন। শনি হচ্ছে এক কথায় হচ্ছে বিচারক। আমি বারবার এই কথাটা বলি, আপনার জন্মছকে শনি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনি বর্তমান সময় কেমন রেজাল্ট পাবেন। এই যে এখন শনি যে নক্ষত্রগত এবং ডিগ্রিগত দিক থেকে ভালো রয়েছে সেই অনুযায়ী আপনারা এই সময়টা কিন্তু লাভ তুলুন। এমনি পজিটিভ ক্ষেত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে, সক্ষেত্রিক পজিটিভ ক্ষেত্র আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাদের লাভ কিন্তু দিবে। এবং শনিকে শান্ত করতে কুকুরকে আপনারা খাওয়ান, কুকুরকে যদি আপনারা খাওয়াতে পারেন শনি কিন্তু শান্ত হবে। এবং নির্ধনী ব্যক্তিকে কিছু অর্থ দান করুন, শনি আপনার ভালো কিন্তু হবে, অর্থাৎ শনির সমস্যা কাটাতে কিন্তু এটা করুন। এবং পাশাপাশি শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, 100% আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। দেখো, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। যারা ঋণে পড়ে গেছে, প্রচুর ঋণ, একটা ঋণ শোধ করতে গিয়ে আরেক জায়গায় ঋণ করছে, অর্থাৎ একটা গর্ত বন্ধ করতে গিয়ে আরেক জায়গায় গর্ত করে সেই ঋণ শোধ করছেন,
মামলা মকদ্দমাতে জড়িয়ে গেছেন, আপনার পারিবারিক অশান্তি চলছে, আপনার বাস্তুক্ষেত্রে সমস্যা রয়েছে, আপনার ব্যবসার জায়গাতে ডুবে গেছেন, শত্রুতা, এই জায়গাটা একমাত্র শনি মহারাজ আপনাকে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বিশেষভাবে লাভ দিতে কিন্তু পারবে। অর্থাৎ শনিকে আগে ভালো করুন, কারণ কলিযুগে শনির কিন্তু বিশেষভাবে প্রভাব রয়েছে। আর আমি একটি কথা বলছি, শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে, আর যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা নাশ করে যায়। ওই জন্য যেই সব জায়গাতে শনির মূর্তি রয়েছে, শনির চোখ রয়েছে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভুলেও যাবেন না। শনি যেখানে শিলারূপে পূজিত হয় সেখানে আপনারা উপাসনা আপনারা করতে পারেন, কিন্তু মূর্তির সামনে যাবেন না, সেখানে কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু পড়বেই পড়বে। অর্থাৎ এই শনি যে মহাশক্তিশালী হয়ে ছয় রাশিকে বিদ্যুৎ গতিতে অর্থ দিতে চলেছে, সেই ছয়টি রাশির নাম আমি একে একে আলোচনা করব। এবং এর পাশাপাশি আমি একটি কথা আবারও বলবো, শনিকে শান্ত করতে হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, হনুমানজির উপাসনা আপনারা করুন। আপনারা প্রতি মঙ্গল এবং শনিবার হনুমানজির মন্দির যান এবং হনুমানজিকে চ্যামেলি তেলের প্রদীপ অবশ্যই নিবেদন করুন, এবং মহিলারা সিঁদুর নিবেদন করবেন না, আপনারা গোলাপ ফুল অথবা জবা ফুল নিবেদন করুন। পুরুষেরা আপনারা অবশ্যই হনুমানজিকে সিঁদুর আপনারা নিবেদন করুন, লাড্ডু ভোগ আপনারা দিন, লাড্ডু ছোলা গুড় এই ভোগ আপনারা দিন, বিশেষভাবে লাভ পাবেন। এবং যেখানে আপনারা ভোগ দিবেন অবশ্যই তুলসী পাতা সেই ভোগে কিন্তু অবশ্যই দিবেন, তাতে কিন্তু আপনাদের বিশেষভাবে হনুমানজির আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন। যে ছয় রাশি এই বিদ্যুৎ গতিতে টাকা আসতে চলেছে, প্রথম রাশি আপনার মকর রাশি, মকর রাশির এই শনি মহারাজ দুহাত ভরে অর্থ দিতে চলেছে, ডিগ্রিগত এবং নক্ষত্রগত দিক থেকে শনি মহারাজ আপনাদেরকে অর্থনৈতিক স্থিতি বিদেশ থেকে এবং ব্যবসা থেকে আপনাদেরকে কিন্তু লাভ দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশি মিরাক্কেল হতে চলেছে, আপনার অনলাইন ডিজিটাল মার্কেটিং, পেট্রোল কেমিক্যাল, অয়েল অ্যান্ড গ্যাস এই জায়গা থেকে, টেলিকম ডিপার্টমেন্ট এই সব জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে, আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ফল কিন্তু পেতে চলেছেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন মিথুন রাশি, লিখে রাখুন মিথুন রাশি, ডায়েরিতে নোট করে নিন। আপনার ভাগ্যের দ্বারা সমস্ত কাজ হবে, দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, এবং কেরিয়ারের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, বিদেশ থেকে লাভ। এরপর যে রাশি তুলা রাশি, তুলা রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি এই সময় হতে চলেছে, শেয়ার বাজার স্টক মার্কেট ফাটকা থেকে আপনারা এই সময় অর্থ পাবেন, সম্পত্তিগত দিক থেকে তুলা রাশি লাভ নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের সফলতা, লাভ, প্রফিট, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু আপনাদের উঠে কিন্তু আসছে। অর্থাৎ এই ছয়টি রাশি হতে চলেছে শনি মহারাজের আশীর্বাদ ধন্য। জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়।